আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতে সমগ্র বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ পাক বলছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন এক কিতাব দিলাম তোমাদের জন্য, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করার সুযোগ নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগ পৃথিবীতে পর্যন্ত পায় নাই। যারা সন্দেহ করেছে কোরআনের সন্দেহ আর ভুল করতে গিয়ে যারা কোরআনের সামনে এসেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব দিয়েছি যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, ইট ইজ গাইডেন্স ফর দোজ ফর মুত্তাকিন। আল্লাহ বলছেন, কোরআন এটা মানুষ হেদায়াতের জন্য আমি সৃষ্টি করেছি, মুত্তাকিনের জন্য হেদায়াত। যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআনের সামনে আসবে, আল্লাহ তাআলা সবাইকে হেদায়াত দিবেন যদি হেদায়াতের নিয়তে আসে, ঠিক কিনা? কোন এই জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন সবার জন্য। কিন্তু একটি কথা মনে রাখবেন, কোরআন কিন্তু আল্লাহ সবার জন্য নাজিল করেছেন, কিন্তু কোরআন সবার পক্ষে কথা বলে না, ঠিক কিনা? কোন আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেছেন, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি কোরআন নাযিল করেছি, এই কিতাব মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখাবে। আই হ্যাভ সেন্ড দ্য হোলি কোরআন সো টু দ্য পিপল দ্য লাইট এন্ড ওয়ে ফ্রম দ্য ডার্কনেস। যত অন্ধকার আছে, শিরিকের অন্ধকার, জুলুমের অন্ধকার, নির্যাতনের অন্ধকার, যত অন্ধকার আছে, আল্লাহ বলছেন সমস্ত অন্ধকার সমূহ থেকে পৃথিবীর সকল মানুষকে কোরআন হেদায়াতের পথ দেখায়। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আলাদা করা হয় নাই। অতএব বোঝা গেল কোরআন সবার জন্য, কিন্তু সবার পক্ষে না, দূরে কোন ঠিক কিনা? যেহেতু কোরআন সবার পক্ষে না, তাহলে কোরআন দিয়ে কথা বললে সবাই সন্তুষ্ট হবে না, ধরে কোন ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বললে কারো কারো গায়ে লাগতে পারে, কারো কষ্ট হতে পারে, কষ্ট হলে কি আপনারা উঠে যাবেন? কোরআন থেকে কথা বললে যারা সুদখোর তাদের বিরুদ্ধে যেতে পারে, যারা ঘুষখোর তাদের বিরুদ্ধে যেতে পারে, যারা মদখোর জোয়াখোর, যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ ধর্মদ্রোহী তাদের বিরুদ্ধে যাবে, কোনো ভণ্ডপীঠ থাকলে তার বিরুদ্ধে যেতে পারে, আপনারা কি কষ্ট পাবেন? যদি কারো বিরুদ্ধে চলে যায় আপনার, সেই আপনার কষ্ট পান, সেই আগুনে যদি আপনি জ্বলে পড়ে সারখার হয়ে যান, তারপর আমার কিচ্ছু আসে যায় না? কোরআন হাদিস থেকে যেটা সত্য সেটা আমি বলবো ইনশাআল্লাহ, ধরে ঠিক কিনা? আমার গান সুর ছন্দ কাহার লাগে যদি মন্দ, আমার গান সুর ছন্দ কাহার লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, এরকম ঠিক কিনা? কোরআন থেকে কথা বলতে হবে, শোনার মানসিকতা থাকতে হবে, আল্লাহ তৌফিক দেন। তো প্রিয় ভাইরা, ভূমিকা আমি আর লম্বা করছি না আজকে, আমি যাই যে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে 1500 বছর আগে বলেছেন, ও নবী, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক, আমি আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত, তাদের ঘটনা, তাদের ওয়াকিয়া সঠিকভাবে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিলেন কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান এনেছিলেন। ওয়াজিদনাহুম হুদা, এবং আমি আল্লাহ তাদেরকে হেদায়াতের পথ দিয়েছিলাম, ইসলামের পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এখানে কয়েকজন যুবকের কথা বলেছেন, বিশেষ করে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ যে কয়েকজন যুবক ছিলেন আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন। মানে আল্লাহ তাআলা যুবকদের কথা বলেছেন যারা ঈমান এনেছিলেন রবের উপরে, এবং আমি আল্লাহ তাদেরকে হেদায়াতের উপর চলার শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম। আজকেও যদি আমরা আল্লাহর প্রতি সঠিক ঈমান আনতে পারি, আমাদেরকে হেদায়াতের উপর চলার পথ দেখাবেন কে? আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল আমি আজকে আপনাদের সামনে যুবকদের সম্পর্কে কিছু আলোচনা করব। তার মানে মুরব্বীরা এরকম মনে করি না যে আমরা তাহলে উঠে যাই,
না আপনাদের উঠে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনাদের ব্যাপারেও কথা এখানে আসবে তাছাড়া আপনারা বৃদ্ধ হয়েছে বুড়া হয়েছে তারাও তো একসময় যুবক ছিলেন ঠিক কি না এরপরে আপনাদের নাতিপুতি যারা আছে তারাও তো যুবক আছে তাহলে সবার জন্যই আলোচনাটা শোনা একান্ত প্রয়োজন আমার ভাইরা এই যুবক সমাজ যুব সমাজ হচ্ছে হীরার টুকরা মনে রাখবেন যুবকেরা যেদিকে যাবে যুবকেরা যেই দিকে রাইবাল হবে যুবক যদি ইসলামের পক্ষে থাকে ইসলামের বিজয় আসবে যুবক যদি ইসলামের বিরুদ্ধে যায় ইসলামের বিপক্ষে শক্তি শক্তি শক্তিশালী হবে এজন্য যুবকদের ভূমিকা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কাজে যুবকদের ভূমিকার প্রয়োজন আছে না নাই আমার ভাইরা আল্লাহর হাবিব বলেছেন যারা ইসলামের প্রথম যুগে ইসলাম কবুল করে রাসূলকে সহযোগিতা করেছেন তারা সবাই ছিলেন বেশিরভাগ যুবক ছিলেন রাসূল বলেন নুসরিতু বিশাবা ও খালাফানি সুয়ুক ইসলাম যারা প্রথম গ্রহণ করেছে সবাই ছিলেন যুবক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সর্বপ্রথম তাকে দাওয়াত দিয়েছেন তিনি ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 37 বছর হযরত ওমর ইসলাম কবুল করেছেন মাত্র 26 বছর বয়স হযরত আব্দুল্লাহ জুলবাজাদান 22 বছরের যুবক হযরত আব্দুর রহমান ইবনে আউফ 20 বছরের যুবক ছিলেন হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 8 বছর বা 9 বছর যুবকরা ইসলামে প্রবেশ করে আল্লাহর নবীকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ আর যুবকেরা যেখানেই যুবকরা যেখানে অংশগ্রহণ করেছে দেখবেন যুবকরা যখন নাস্তিকদের বিরুদ্ধে মাঠে নেমেছে নাস্তিকরা রাজপথ ছেড়ে পালাবাদ্ধ হয়েছে যুবকরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে স্বৈরাচারের পতন হয়েছে যুবকরা যখন ইসলামের পক্ষে কথা বলেছে ইসলামের বিজয় হয়েছে যুবকরা যখন এই নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে পুলিশের 12টা বাজার হাসপাতাল ধরে কোন ঠিক কিনা তাহলে যুবকরা যেখানে আছে সেখানেই বিজয় প্রিয় ভাইরা যুবকরা জিহাদের ময়দানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন ঠিক কিনা কোন আমার বন্ধুগণ মোতার প্রান্তরে মোতার যুদ্ধে যে কয়েকজন সাহাবী সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন সবাই ছিলেন যুবক হযরতে যায়েদ ইবনে হারেসা হযরতে জাফর বিন আবি তালেব হযরতে আব্দুল্লাহ বিন রাওহা হাদিস শরীফে এসেছে তিনজন সাহাবী যুবক শ্রেণীর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন বাড়ি থেকে শপথ করে বের হয়েছিলেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন প্রয়োজনে শহীদ হবেন তারপরেও ইসলামের পতাকাকে আল্লাহর জমিনে উড্ডীন করবেন আমার বন্ধুগণ ইতিহাস সবাই জানে হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এসেছে যুদ্ধের ময়দানে তিনি বীর দর্পে যুদ্ধ করে যাচ্ছেন এক পর্যায়ে কাফের সৈন্যরা মুশরিকরা হযরত জাফর বিন আবি তালেবের ডান হাতটা শহীদ করে দিল জাফর বিন আবি তালেব বাম হাতে তরবারি নিলেন এবং ইসলামের পতাকা নিলেন উড্ডীন করে রাখলেন উপরে ধরে রাখলেন এক পর্যায়ে কাফেররা হযরত জাফরের বাম হাতটাকে শহীদ করে দিলেন জাফর বিন আবি তালেব এবার মুখ দিয়া ইসলামের পতাকাটাকে উড্ডীন করে রাখলেন আর ইসলামের ঝান্ডাটাকেও রাখলেন এবং তরবারিটাকেও কামড় দিয়ে রাখলেন আর বললেন পাশের সাহাবীকে ওগো আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর সালামটা আমার কাছে পৌঁছায় দিও আর এই কথাও বলে দিও জাফর বিন আবি তালেব শরীরের এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও ইসলামের পতাকাটাকে জমিনে পড়তে দেয় নাই জীবন থাকতেও ইসলামের পতাকাকে পড়তে দেয় নাই এমন একজন যুবক যদি আমাদের সমাজে আজকে হতো ওমরের মতো একজন যুবক যদি হতো আল্লাহ তাআলা আমাদের দেশের অবস্থা আরো আগেই ভালো করে দিতেন জোরে কর ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওমরের মতো একজন যুবক আমাদেরকে দান করেন কারণ আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন নবী দিবেন না কিন্তু যুবক ওমরের মতো যুবক ওমর দিবেন এটা তো আল্লাহ তাআলা নিশ্চিত করেন জোরে কর ঠিক কিনা প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর বলনি দেবে না উমরের যুগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার রাত পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দোর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না
বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। আল্লাহু আকবার। তাহলে উমরের মতো যুবক যদি আজকে হতো বাংলাদেশের অবস্থাটা আগে পাল্টে যেত। এই জন্য এই যুবকরা হচ্ছে ইসলামে জিহাদের ময়দানে কোরআন তাফসির হাদিসের ক্ষেত্রে সকল ক্ষেত্রে জিহাদের যুবকরাই ভূমিকা রেখেছে। এই জন্য যুবকদের ভূমিকা এবং অত্যন্ত গুরুত্ব ইসলামের মধ্যে। প্রিয় ভাইরা, আজকে এই যুবকদেরকে ধ্বংস করার জন্য, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, যুবকদেরকে ইসলামী পাঠ্য থেকে সরায়া নাস্তিকবাদ দেওয়ার পৌত্তলিকতা শিক্ষা দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্যে আজকে সকল প্রকার ষড়যন্ত্রের ষড়যন্ত্র শুরু করা হয়েছে এবং মুসলমানের সন্তানগুলোকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, মনে করা ঠিক কিনা। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যুবকদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে, যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে এবং যুবকদেরকে ইসলামী পাঠ্য থেকে সরায় দেওয়ার ষড়যন্ত্র চলছে, মনে করা ঠিক কিনা। দুইটা কাজ করতে পারলে তারা জানে, ইহুদি খ্রিস্টান যারা তারা জানে যে মুসলমানের সংখ্যা কম এবং যুদ্ধের ময়দানে যত যুদ্ধ হয়েছে সকল ক্ষেত্রে মুসলমানের সংখ্যা ছিল কম কিন্তু বিজয় হয়েছে মুসলমানদের, ঠিক কিনা। তারা চিন্তা করে দেখলো যে মুসলমানের সংখ্যা কম কিন্তু বিজয় কেন, দেখছে তারা যে এমন কিছু আদর্শবান যুবক আছে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করে না। তারা চিন্তা করলো এই সমস্ত যুবকদেরকে চারিত্রিকভাবে তাদের চরিত্র নষ্ট করতে হবে, তাহলে তারা বিজয় লাভ করতে পারবে। এই চিন্তা ভাবনা করে যুবকদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে আমি আলোচনা করব যে আমাদের সমাজের যুবকদের অবক্ষয়ের কয়েকটি কারণ, এর মধ্যে 19টি কারণ আছে যে কারণে যুবকরা এবং শিশুরা নষ্ট হচ্ছে। কয়টা কারণ? এক নম্বর কারণ হচ্ছে আপনার প্রথম যে কারণ সেটা হচ্ছে পারিবারিক সুশিক্ষার অভাব। বলেন তো কি? পারিবারিক সুশিক্ষার অভাব। পরিবার থেকে আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিচ্ছেন না। ছেলের বয়স মাত্র 5 বছর, কয় বছর? 5 বছর। ছেলের ওজন দেখবেন মাপলে 10-12 কেজি হবে। 5 বছরের ছেলেটাকে কিন্ডারগার্টেনে ভর্তি করছেন, ছেলের ওজন 10-12 কেজি, বইয়ের ওজন 15 কেজি, আছে না নাই? এটা দিয়ে ছেলেকে নিয়ে কিন্ডারগার্টেনে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে মাও সেজে গোজে স্কুলে যাওয়ার পরে সন্তানকে ঢুকাইছেন স্কুলে, দেখা গেছে টিচাররা পড়াচ্ছে, সবক দিচ্ছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খেলা দুটো সিং, আছে না নাই? এরপরে পড়াচ্ছে সিতে ক্যাট ডিতে ডগ, এই ক্যাট আর ডগ আর মিথ্যা কথার সূচনা এই সন্তান তাকে দিয়ে শুরু করেছেন। এই সন্তান বড় হলে ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, আল্লাহ বোঝে না, রাসূল বোঝে না, দূরে কোন ঠিক কিনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি শিক্ষার প্রতি গুরুত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত নাযিল করেছেন, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আল্লাহ তাআলা প্রথম যে আয়াত নাযিল করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কার নামে পড়তে বলছেন? জোরে কোন? কার নামে? রিড ইন দ্য নেমস অফ ইওর লর্ড হু হ্যাজ দ্য ক্রিয়েটেড, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আপনারা বলেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে রে, এটা কোন রবের পড়া? বলেন এটা কি রবের পড়া? অথচ আমি কিন্তু পড়ালেখার বিরুদ্ধে আচরণ করছি না, কারণ ইসলাম যেটা বলছিলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শিক্ষার এবং ইসলামের সর্বপ্রথম যে হুকুম দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষার হুকুম, ঠিক কিনা? কোন? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর নির্দেশ আমরা অর্ধেকটা মানি। স্কুলের অনেক জায়গায় দেখবেন লোকের মধ্যে লেখা আছে পড়ো তোমার রবের নামে, ঠিক কিনা? দেখবেন যে স্কুলে পড়ো তোমার রবের নামে লেখা আছে, ওই স্কুলে রবের নামে পড়া হয় না। যে যে স্কুলে রবের নামে পড়ার কথা বলা হয়েছে দেখবেন সেই স্কুলে নাস্তিকবাদী শিক্ষা বিদ্যমান, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন পরিবার থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া লাগবে।
আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিস দিবেন, তারপরে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন কোনো আপত্তি নাই। কারণ সন্তান যদি নষ্ট হয়ে যায় আপনার দোষ থাকবে, কারণ আপনি সন্তানকে ইসলাম শেখান নাই, ইসলামের মৌলিকগুলো শেখান নাই, শিখাইছেন ওই মিথ্যা কথা ধরে কোন ঠিক কিনা। এই যে হাট্টি মাটি টিম তাদের খারাপ দুটো সিং, ওই সিংওয়ালা প্রাণী ডিম দেয় এরকম কেউ দেখছেন কোনোদিন? তাহলে এই বাচ্চাটা কোচি একটা ব্রেনে একেবারে কোচি ব্রেনটা একেবারে ফ্রেশ। আমরা যারা 30 বছর আগে একটা কবিতা বসে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কোমর পানি থাকে নাকি হাঁটু জল থাকে, আপনার 30-40 বছর আগে অনেকে পড়ছেন, মনে আছে না? কেন মনে আছে? একেবারে মেমোরিতে ঢুকছে যখন, এটা মেমোরিটা ছিল একেবারে ফ্রি। তাহলে এই ফ্রি মেমোরিতে যেটা ঢুকবে এটাই অনেকদিন পর্যন্ত মনে থাকবে। আপনার সন্তানকে আপনি যদি রবের নামে পড়াতেন, আপনি মাদ্রাসায় পড়ান, এখানে মাদ্রাসা আছে, মহিলাদের শাখা আছে, পুরুষ ছেলেদের শাখা আছে, মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় সবক দিবে, শরায়েত শরায়েতে ওযু, শরায়েতে আজান, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, সন্তানটা আল্লাহর সাথে, আল্লাহর আল্লাহর নবীর সাথে, বাইতুল্লাহর সাথে পরিচয় হবে। এই সন্তান যদি পরবর্তী সময়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, দেখবেন মিথ্যা কথা বলে রোগীকে অপারেশন না লাগলে অপারেশন করবে না, ইঞ্জিনিয়ার হয়ে গেলে রাস্তার টাকা আত্মসাত করে রনের বদলা বাস লাগাবে না, দূরে কোন ঠিক কিনা? এরপর নাস্তিক হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে গেল, ইসলাম ব্যতীত শিক্ষক তার মুখ দিয়ে বের হবে না, কারণ তার প্রাথমিক শিক্ষা ছিল কোরআন, দূরে কোন ঠিক কিনা? আমি প্রায় সময় বলি যে আপনি যদি সকালবেলায়, এখন তো মূলার সিজন না, একটা ভালো মূলা কিনে বাজার থেকে এনে সুন্দর করে খাইলেন সকালবেলায় খালি পেটে, এরপরে দুপুর বেলায় কাচ্চি বিরিয়ানি খেয়েছেন, রাতের বেলায় একেবারে ভালো দেখা গেছে আপনার কাবাব টাবাব দিয়ে খুব ডিনার করছেন, এখন সকালবেলা মোলা খাইছেন, দুপুরে ভালো খাবার খাইছেন, রাতে ভালো খাবার খাইছেন, বলেন তো যখন ঢেকুর আসবে ঢেক আসবে কিসের ঢেক আসবে? কেন, খাবারের দিক থেকে তো ওটা অনেক কম দামি, কিন্তু কেন আসবে? এজন্য আসবে যে এটা আপনার পেটে প্রথম ঢুকছে, যেরকম ঠিক কিনা? তো মানুষের ব্রেনে প্রথম যেটা ঢুকবে এটার একটা অ্যাকশন আছে, এই জন্য প্রথম যদি আপনি ওইগুলো ঢুকান, ওই সন্তানটা বড় হওয়ার পরে নাস্তিক হয়, ওই সন্তানটা বড় হওয়ার পরে ইসলাম বিদ্বেষী হয়, ওই সন্তানটাই বড় হওয়ার পরে দুর্নীতিবাদ হয়, বাংলাদেশের টাকা পাচার করে কানাডায়, বাংলাদেশের টাকা পাচার করে আপনার সুইস ব্যাংকে, ধরে কোন ঠিক কিনা? এই জন্যে যদি সন্তানকে ইসলামী শিক্ষা দেন তাহলে এই সন্তানটা কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। এই জন্য বিজ্ঞানীরা বলছেন যে তোমার সন্তানকে তুমি কোরআন পড়াও, সন্তানকে আগে কোরআন পড়াও, কোরআনটা তোমার সন্তানের জন্য অন্য সব পড়ার জন্য সহায়ক হবে, কোন সুবহানাল্লাহ। এই জন্যে প্রথম দায়িত্ব হচ্ছে বাবা মার, যে আমরা সন্তানকে পারিবারিকভাবে সুশিক্ষা দিচ্ছি না। তাহলে এক নম্বর কারণ হচ্ছে পারিবারিকভাবে কি সুশিক্ষার অভাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, যে প্রত্যেকটা সন্তানেই ইসলামের ফিত্রতে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তার গার্ডিয়ান তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুশরিক বানায়, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব, মানে দোষ। এজন্য পিতামাতা যেদিকে দায়ভার করে সন্তানকে, এজন্য পিতামাতাও তার জন্য আল্লাহর কাছে ধরা খাবে, দূরেগণ ঠিক কিনা? খুব সংক্ষেপে বলতে হবে, সময় যেহেতু কম। এবার আসুন দুই নাম্বার, দুই নাম্বার কারণ হচ্ছে যুব সমাজ ধ্বংসের আপনার অভিভাবকের সঠিক ভূমিকার অভাব। অভিভাবক সন্তানের প্রতি সঠিক ভূমিকা নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদের প্রতি নির্দেশ করেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমাদের পরিবার পরিজনস্থ লোক যারা আছেন, সন্তান সন্ততি যারা আছেন, সকলকে বাঁচাও, কারণ এমন আগুন যা জাহান্নামে মনে আগুন হবে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর এবং মানুষ। আল্লাহ তাআলা এখানে এমন কিছু কঠোর স্বভাবের ফেরেশতা নিযুক্ত করেছেন, আল্লাহ যা নির্দেশ করেন তাই তারা পালন করে। অতএব বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানকে সঠিক পথ দেখানো, পরিবার থেকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনি সঠিক ভূমিকা রাখছেন না। দেখা গেছে বাবাও চাকরি করেন মাও চাকরি করেন,
সকালে অফিসে যাচ্ছেন রাতে 5টা 7টার সময় আসতেন, সন্তানের সাথে দেখা নাই, সন্তান কাজের বুয়ার কাছে বড় হচ্ছে, অথবা সন্তান একা একা আছে, একা একা থাকলে শয়তান তার মাথায় ভর করে দিয়ে কর ঠিক কিনা, তো আস্তে করে মোবাইলে হাতে নেই, মোবাইলে আপনার ইউটিউবে সার্চ করে তার মন করার মতো সবকিছু দেখতেছে, অথবা আপনার খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, খারাপ দিকে সে ধাবিত হচ্ছে, শুধুমাত্র অভিভাবকরা এই ভূমিকা না নেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন বুখারী শরীফের 893 নম্বর হাদিসে রাসূল বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, রাসূল বলছেন কেমন পিতামাতার অনৈতিক জীবন হচ্ছে, দেখবেন সন্তান উপযুক্ত সন্তান আছে, এখন তো 5 7 বছর 8 বছর 10 বছর হলে বাচ্চারা সব বুঝে বুঝে কিনা, এখন এই সন্তানের সামনেই বাবা মা ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে, মারামারি করে, এরপরে ঝগড়া লাগতে লাগতে মায়ের তালাক দিয়ে দিছে, তালাক এবং তালাক কয় তালাক দেওয়া কয় 14 গোষ্ঠী সহ তালাক ঠিক কিনা, কোন আছে না এরকম, এরপরে অনেকে আবার 100 তালাক দিয়ে দেওয়ার পরে আবার তো বাইন তালাক, নাউজুবিল্লাহ কোন মানে 100 দেওয়ার পরে তার বিশ্বাস হয় যে তালাক হইলো কিনা, এরপরে মাসে মাসে চান্দে চান্দে বছরে বছরে তালাক, এরপরে এত তালাক দেওয়ার পরেও কিছু লোক আছে এই বউকে নিয়ে আবার সংসার করছে, নাউজুবিল্লাহ, আমাদের এখানে অনেক খবর আছে এরকম অনেক আছে, অত বিশ্বাস করবেন তালাক দেওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আদকাদুল হালাল ইনদাল্লাহ তালাক, তালাকটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, তবে আপনি তালাক যদি 3 তালাক দিয়া দেন তালাক হয়ে যাবে, সেক্ষেত্রে তালাক দেওয়ার পরে যদি আপনি স্ত্রীকে নিয়ে ঘর সংসার করেন এটা হবে জিনার গুনাহ, সন্তান হলে হবে যারা সন্তান দূরে কোন ঠিক কিনা, এই জন্য ওই বাবা মা কি করে, বাবা মা সন্তানের সামনেই মারা তালাক দিয়ে ঝগড়া করে উল্টা পাল্টা বকাঝকা করে, এগুলো সন্তান দেখে, দেখার পরে সন্তানের মধ্যে এটা আসর করে দূরে কোন ঠিক কিনা। এরপরে আবার দেখা গেছে মা অনৈতিক চলাফেরা, মায়ের মাথায় কাপড় নাই, বুকে পেটে কাপড় নাই, এরপরে কর্পোরেটের সামনে সন্তানের সামনে কথা বলে, পর্দা ছাড়া বাজার ঘাটে হাট ঘাটে যায় আর শর্ট কাট পোশাক পরে, এগুলা সন্তান দেখে, দেখার পরে মা যেহেতু এগুলা পরে সন্তানের এগুলা পড়তে আর কোনো বাধা নাই, জোরে করে ঠিক কিনা, সন্তান এগুলা পরে, পরার পরে সন্তানটা ওই দিকে চলে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মা সম্পর্কে গার্ডিয়ান সম্পর্কে কোরআনে কারীম বলছেন সূরা রোমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আল্লাহ পাক গার্ডিয়ানকে বলছেন তুমি দিনের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখো, দিনের ভিতরে দিনকে পুরোপুরি মানো, ইসলামকে মানো, যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারো আল্লাহ তাআলা তোমাকে এসব কাজ থেকে বাঁচায় দিবেন, এজন্য বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের সামনে বাবা মা ঝগড়া করতে পারবে না, উল্টা পাল্টা চলতে পারবে না, এরপরে বাবা মা সন্তানের সামনেও শালীন পোশাক পরবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ কোরআনে করেছেন। রাসূলুল্লাহর দরবারে একজন লোক এসেছিলেন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আমার মায়ের সামনে মায়ের ঘরে প্রবেশ করার সময় সালাম দেব নাকি, রাসূল বলছেন হ্যাঁ, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি পায় না, তাহলে তোমার মায়ের ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া লাগবে, তার মানে মায়ের ঘরে প্রবেশ করবেন, মা কোন অবস্থায় আছেন, তিনি শুয়ে আছেন না ঘুমায় আছেন, কোন অবস্থায় আছেন জানেন, এই জন্য সালাম দিয়ে প্রবেশ করবা, তার মানে মাকেও আপনি এরকম অর্ধলঙ্গ পোশাক পরা বা এরকম অশালীন পোশাক পরা অবস্থায় মায়ের সামনে সন্তান যেতে পারবে না, এই জন্য এটা আল্লাহ নির্দেশ নিষেধ করেছেন, তাই সন্তানের সামনে মা যদি উল্টাপাল্টা কাপড় করেন ওই সন্তানটা ওই মেয়েটা আপনার কাছ থেকে শিখবে, এটা সন্তানটা অটোমেটিক গ্রহণ করবে, আপনি তারে ফেলাতে পারবেন না, যেরকম ঠিক কিনা, এই জন্য বাবা মার এই আপনার অনৈতিক জীবনযাপন এগুলো বন্ধ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অনেক নির্দেশ করেছে মা বাবার ব্যাপারে, এটা আলম আলোচনা হয়ে যাবে আমি বলছি না, তারপরে 4 নম্বর কারণ হচ্ছে সুস্থ বিনোদনের অভাব, কিশোর অভাব, সুস্থ বিনোদনের অভাব, আপনার সন্তান একটু বড় হয়েছে খেলাধুলা করতে পারে, আপনি খেলার জন্যে বাজার থেকে নিয়ে দিয়েছেন মূর্তি পুতুল দিয়েছেন কিনেছেন, বাজার থেকে পুতুল দিয়েছেন মূর্তি নিয়ে দিয়েছেন, বিড়ালের মূর্তি কুকুরের মূর্তি যে কোনো মূর্তি হতে পারে, সন্তানটা মূর্তি নিয়ে খেলাধুলা করতে করতে এক পর্যায়ে তার প্রতি আসক্ত হয়ে যায়, বড় হয়ে শিক্ষিত হওয়ার পরেও মূর্তিকে ভাস্কর্য বলে চালাই দিতে চাই, ধরে কোন আছে না নাই, এই জন্যে খেলার জন্য আপনি মূর্তি দিবেন কেন, প্রাণীর ছবি দিবেন কেন, প্রাণী দিবেন কেন, আপনি না মুসলমান, আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নিজে মূর্তি ভেঙেছেন, আমাদের নবী বিশ্ব নবী
8 বছর তিনি শক্তি অর্জন করেছেন 8 বছর পরে কাবা শরীফ থেকে 360টা মূর্তি অপসারণ করেছেন আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন আপনার ঘরে মূর্তি থাকতে পারে না জোরে বল ঠিক কি না এজন্য সন্তানকে খেলাধুলার জন্য সন্তানের বিনোদনের জন্য এমন খেলাধুলার বস্তু এনে দিবেন যার দ্বারা তার শিক্ষা হয়ে যাবে দেখবেন ফল ফলাদি পশু পাখির ছবি ছাপা বই আছে এগুলো দিবেন এগুলা বিনোদন হবে খেলাধুলা হবে পাশাপাশি পড়াটাও শিখতে পারবে জোরে বল ঠিক কি না এজন্য সন্তানকে আজেবাজে জিনিস আপনি দিবেন না যদি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধরা খাবেন কারণ রাসূল বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস রাসূল বলেন যেই জাতি যে সম্প্রদায়ের অনুসরণ করবে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের সাথে তার কিয়ামত করবেন অর্থাৎ সেই সম্প্রদায়ের দলভুক্ত হয়ে কিয়ামতের দিন উঠবেন আপনি যদি মূর্তি পূজাকে পছন্দ করেন মূর্তি হিন্দুদের জিনিস এটা রাখবে মন্দিরে আপনার ঘরে আসবে কেন যদি আপনি নবীর উম্মত হয়ে থাকেন কখনো আপনার ঘরে মূর্তি আসতে পারে না মুসলমান মূর্তিকে সমর্থন করতে পারে না ঠিক কি না কোন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির ব্যাপারে কোরআন কারিমে সূরা হাজের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাজের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাজিতানিবুর রিজসা মিনাল আউসান তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো কারণ এগুলো হচ্ছে শিরিক যারা শিরিক করবে নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জাহান্নাম জোরে বল ঠিক কি না এজন্য সন্তানকে বিনোদনের জন্য সুস্থ বিনোদন অসুস্থ বিনোদন দেওয়া যাবে না যেগুলা খেলনা হবে পড়ালেখা হবে বিনোদন হবে সমস্ত জিনিস আপনারা দিবেন সন্তান দিবেন আস্তে আস্তে করে দিনের পথে আসবে এরপর আসেন 5 নম্বর সামাজিক অনুশাসনের অভাব সামাজিক অনুশাসনের অভাবের কারণে সন্তান নষ্ট হচ্ছে কেমন আগে এক সময় দেখা যেত একটা ছেলে বা মেয়ে অপরাধ করলে পরে তার সিনিয়র কেউ বিচার করলে সেটা মেনে নিত সিনিয়র যে কেউ আত্মীয় হোক বা অন্য কেউ হোক বিচার করলে সেটা মানত কিন্তু এখন এটা হয় না কি অপরাধ করেছে আপনি বিচার করেছেন ধমক দিয়েছেন সে উল্টা বলবে গার্ডিয়ান এসে বলবে তুমি আমার সন্তানকে ধমক দেওয়ার কে আছে না নাই তুমি আমার সন্তানকে ধমক দিলে কেন এরকম উল্টা পাল্টা কথা বলে আপনাকে আরো অপমানিত করবে এজন্য সামাজিক অনুশাসন নাই আগে যে কেউ বিচার করলে সেটা মেনে নিত কিন্তু এখন আর নাই যুবকরা উল্টা দাঁড়ায় যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আপনাকে অবশ্যই সামাজিক অনুশাসন মানতে হবে এক জায়গায় অপরাধ হচ্ছে আপনি বাধা প্রদান করবেন যদি আপনি বাধা প্রদান না করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার যদি তোমরা অসৎ সৎকাজের আদেশ না করো আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করো লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবান আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কঠিন আযাবে গ্রেফতার করবেন আযাব থেকে বাঁচার জন্য সবাই দোয়া করবে কিন্তু আল্লাহ কারো দোয়া কবুল করবেন না জোরে কোন ঠিক কিনা দেখছেন না করোনার সময় কি আযাব আসছে কত দোয়া আমরা করেছি এরপরও ব্যবসা মন্দা টাকা পয়সা নাই বিদেশ থেকে মানুষ ফেরত আসছে খাবার নাই কত অভাবের মধ্যে পড়ছি দোয়া করার পরেও কবুল হয় নাই কারণ আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা ভুলে গিয়েছি জোরে কোন ঠিক কিনা এজন্য আপনাকে অবশ্যই সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে সামাজিক অনুশাসন মেনে চলতে হবে এরপরে 7 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে অসৎ সঙ্গ অসৎ সঙ্গ আপনি কার সাথে বন্ধুত্ব করছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব করছে লোকটা ভালো না খারাপ দিনদার না ঈমানদার না নামাজি যদি আপনার ছেলে কোনো নামাজের সাথে বন্ধুত্ব করে যদি আপনার ছেলে কোনো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে কোনো সমস্যা নাই আপনার ছেলেও ভালো হবে সমাজেরও উপকার হবে আর যদি সে অসৎ বন্ধু গ্রহণ করে কিয়ামতের ময়দানে সে আফসোস করবে জোরে বল ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলাইয়া আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা কিয়ামতের দিন অপরাধীরা নিজের হাতকে আঙ্গুলকে ধ্বংসন করতে থাকবে আর বলবে আরে আমরা যদি আল্লাহর রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করতাম আমরা যদি রাসূলের পদাঙ্ক অনুসরণ করতাম আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা হায় আফসোস যদি আমি অমুক বন্ধুকে আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম কতই না ভালো হতো কিয়ামতের ময়দানে আফসোস করবে আমি যদি কোনো নাস্তিক মুরতাদকে বন্ধুরূপে গ্রহণ না করতাম
আমি যদি বেনামাজিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম আফসোস করতে থাকবে কিন্তু সে আফসোসে ওই দিন আর কোনো কাজ হবে না জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না ঠিক কিনা কোন এজন্য ছয় নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ সাত নম্বর হচ্ছে মদ জোয়ার সহজলভ্যতা মদ জোয়ার সহজলভ্যতা মদ জোয়া একেবারে এখন সহজ হয়ে গেছে কিভাবে এটা হয় এটা পরিবার থেকে শুরু হয় আপনি বাবা দিদি সিগারেট খাওয়ার অভ্যাস আছে দেখবেন আপনি কাজ করেন একটা অফিসে আসার পরে দুপুরে লাঞ্চ করতে আসতেন লাঞ্চের সময়টা লাঞ্চ করার পরে সাত আট বছরের সন্তানকে বলছেন বাবা এক প্যাকেট সিগারেট নিয়ে আসো এক প্যাকেট সিগারেট নিয়ে আসো এরকম আছে না অনেক গার্জিয়ান সন্তানকে দিছে টাকা দোকান থেকে সিগারেট নিয়ে আসছে একদিন দুই দিন করতে করতে ছয় মাস যাওয়ার পরে এক বছর যাওয়ার পরে সন্তান চিন্তা করে বাবা যেহেতু এটা নিয়মিত খায় মনে হয় ভালো জিনিস ঠিক না নাহলে এত মজা করে খায় কেন কোনোদিন কোনোদিন মিস হয় না লাঞ্চ করে আসে বিড়ি খাওয়া লাগে তো সন্তান এটা মনে করে তার ভিতরে একটা পজিটিভ মাইন্ড আসে মাইন আসে আসার পরে সে একদিন দোকানের পিছনে গিয়ে সিগারেটটা ধরায় টানবে দেওয়ার পরে একটু কাশি আসে আসে না এরকম কাশি প্রথম প্রথম তো মনে করে এটা খারাপ তো বন্ধু বাসা থেকে আরে এটা প্রথম প্রথম করলে এরকম হবে প্রথম প্রথম দু একদিন এমন হবে পরে ঠিক হয়ে যাবে তো এই সন্তান এরকম একদিন দুই দিন টানতে টানতে এক দুটা দুই দিনতে আস্তে আস্তে করে কি করে বেশি টানে টানার পরে কয়েকদিন পরে যখন অভ্যস্ত হয়ে যায় তখন আর সমস্যা হয় না তখন বন্ধুরূপী শয়তান বা শয়তান রূপী বন্ধু তারে বলে যে এখন বিড়ির ভিতরে বা সিগারেটের ভিতরে অন্য কিছু ঢুকাই দিলে আরো ভালো হবে ঠিক কিনা কোন তখন গাঁজা এরপরে ইয়াবা এরপরে খাট পালং আরো কত কিছু আছে সব সে খাওয়া শুরু করে কিন্তু শুরু হয়েছে পরিবার থেকে দূরে করা ঠিক কিনা পরিবার থেকে শুরু হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সতর্ক করেছেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক বলছেন নিশ্চয় মদজুয়া মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণায়ক সরসমূহ সবগুলি শয়তানের কাজ এগুলোর থেকে বেঁচে থাকো শয়তান এগুলার মাধ্যমে তোমাদের তোমাদের পরস্পরের মধ্যে বিচ্ছেদ ঝগড়া ফাটা সৃষ্টি করতে চায় নামাজ থেকে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিমুখ করতে চায় মদজুয়া এগুলা নিষিদ্ধ কাজ অথচ মদজুয়া এখন সহজলভ্য হয়ে গেছে আমাদের আমরা এই 90% মুসলমানের দেশে এটা আফসোস লাগে যে বাংলাদেশের সংসদে কয়েকদিন আগে এই ধরনের একটা আইন হয়েছে যে কোন এলাকায় যদি মদ পান করার লোক থাকে 21 বছরের পরে মদ পান করার পারমিট দেওয়া আছে যদি কোন নাউজ বিল্লাহ 21 বছর পরে যদি পুরো এলাকায় 100 লোক মদ পান করার মতো লোক পাওয়া যায় তাহলে সেই এলাকায় মদ বিক্রি করার লাইসেন্স দেওয়া হবে সেখান থেকে তারা মদ কিনে খেতে পারবে জোরে কর নাউজুবিল্লাহ আপনারা বলেন এই আইন যদি বলবৎ থাকে আর আপনি মুখে মুখে বলেন হুজুরদেরকে বলবেন যে হুজুরা একটু মদ জোয়ার বেরার ব্যাপারে কথা বলেন ঠিক কিনা কোন এটা বলবেন আর আপনি ওদিক দিয়ে ময়দার লাইসেন্স দিয়ে দেবেন এইভাবে চলতে থাকলে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে মদ জোয়া সরানো যাবে না জোরে কর ঠিক কিনা তাহলে এই মদ জোয়ার সহজলভ্যতা সন্তানকে দিয়ে কখনো এই কাজটা আপনারা করাবেন না এরপরে আট নাম্বার হচ্ছে বিয়ে শাদীর ভুল দৃষ্টিভঙ্গি সমাজ নষ্ট হওয়ার যুবক নষ্ট হওয়ার যুবতী নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে বিয়ে শাদীর ভুল দৃষ্টিভঙ্গি তার মানে হচ্ছে এটা অনেক অনেক কথা আছে এখানে অনেক লম্বা লম্বা কথা আছে আমি শর্ট করে দিচ্ছি সবগুলা বিয়ে শাদীর ভুল দৃষ্টিভঙ্গি এক হচ্ছে আমরা সময় মতো বিয়ে করি না বিয়ে করাই না জোরে করে ঠিক কিনা ছেলের বয়স 35 মেয়ের বয়স 30 এর কাছাকাছি কয় এখন না আরো পরে কয়েকদিন পরে করো নিজের পায়ে দাঁড়াও কার পায়ে দাঁড়াও তাহলে এতদিন কি সে অন্যের পায়ে দাঁড়ানো ছিল নাকি ছেলের বয়স 30 বিয়া নাই 30 বিয়ে নাই মেয়ের বয়সও 25-30 হয়ে গেছে বিয়া নাই কয় এস্টাবলিশ হয়ে গেলাম অত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম বলছেন আল্লাহ পাক বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ আল্লাহ বলছেন যখন ছেলে মেয়ে সাবালক হবে সাবালিকা হবে বিয়ে করায় দাও যদি গরিব থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায় দিবেন কে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ যদি কেউ গরিব থাকে অসচ্ছল থাকে আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে সচ্ছলতা দান করবেন এক সাহাবী রাসূলের দরবারে এসেছেন বলছেন হুজুর আমার ঘরে তো খাবার টাবার নাই রাসূলকে বিয়ে করছো কয় করছি কয়টা করছো কয় একটা হুজুর কানেরটা বিয়ে করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা করো বিয়ে করছে নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আগে তো একজন স্ত্রী ছিল আমি ছিলাম দুইজন মাঝে মধ্যে খাবার পেতাম এখন সংসারের সদস্য বেড়েছে ইনকাম বাড়ে নাই আর অভাব দেখা দিয়েছে রসূল কার একটা বিয়ে করো কটা হইছে তিনটা এরপরে অভাব বাড়ছে না কমছে আরো বাড়ছে আল্লাহ নবীর কাছে এসে বলার পরে রসূল বলছেন আর একটা করো চারটা হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটা হইছে না চারটা ইসলাম অধিকার দিয়েছে কেন দিয়েছে দেখেন এটা রহস্যটা কি সিগনিফিকেন্সটা কি এই চার বিয়ে করার পরেও ইসলাম কেন অধিকার দিয়েছে ইসলাম চায় একটা মানুষ জিনা না করুক ব্যভিচার না করুক অপরাধ না করুক তার একটা হয় না সামর্থ্য থাকলে দুইটা করো না হলে থাকলে তিনটা করো চারটা করো এরপর অপরাধে জড়ায় না কিন্তু আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে তার ঘরে বউ আছে পরকিয়া করে আরেকজনের সাথে দেখা গেছে জিনায় লিপ্ত এটা সমাজ এটাকে খারাপ দেখে না কিন্তু দুইটা বিয়ে করলে কই লোকটা খুব খারাপ ধরে কোনো আসলে নাই আছে না এরকম দুই বিয়ে করছে কই লোকটা খারাপ এই লুচ্চা নাউজুবিল্লাহ কোন অথচ এইভাবে রাসূলের সুন্নাতকে ইসলামে একাধিক বিয়ার এই বৈধ থাকে চ্যালেঞ্জ করছি আমরা এটা আমরা করতে চাই না করি না এটাকে অপরাধ মনে করি আর অপরাধটাকে আমরা অপরাধ মনে করি না আছে না নাই ইসলাম চায় যে আপনি বিয়ে করেন বৈধভাবে আপনি সংসার করেন একাধিক স্ত্রী গ্রহণ করেন কিন্তু জিনা করেন না জিনার দ্বারা সমাজ নষ্ট হবে সন্তান নষ্ট হবে যারা সন্তান সমাজ বুড়ে যাবে এই দারাজগুলাই দেখুন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবে দ্বিধাবোধ করবে না এরকম ঠিক কিনা এই জন্য ইসলাম অধিকার দিয়েছে ইসলাম বলছে তুমি বিয়ে করো আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন এটা হচ্ছে বিয়ের একটা দিক দৃষ্টিভঙ্গির ভুল কি আমরা সময় মতো বিয়ে করাই না এরপর আরেকটা ভুল হচ্ছে আমরা বিয়ে করানোর সময় যৌতুক নেই মোহর দেই না আছে না নাই মোহর ধরে 10 লক্ষ টাকা 10 লক্ষ 10,000 10 টাকা কিন্তু দেয় না আল্লাহ তাআলা মোহর ধরতে বলেন নাই বলছেন মোহর কি করে আদায় করো মোহর আদায় করা ফরজ মোহর আদায় করা ফরজ ধরা ফরজ না যা দিতে পারবেন তা ধরবেন এখন আমরা মোহর দেই না যৌতুক নেই এরকম মানুষ আছে এরপরে বিয়ের যে অনুষ্ঠান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বিয়ের যে অনুষ্ঠান এগুলো বললে তো একেবারে অবস্থা খারাপ বিয়ের অনুষ্ঠানে কি গায়ে হলুদ আছে না নাই এটা কোন নবীর সুন্নত কোন না কোন নবীর সুন্নত তা আপনারা করেন না বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান এই গায়ে হলুদের অনুষ্ঠান কোন মুসলমানের অনুষ্ঠান হতে পারে না এটা কোনদিন মুসলমান এটা কল্পনা করতে পারে না সবগুলি হিন্দু আর রীতিনীতি এগুলার মাধ্যমে বিয়া শুরু হয় দেখবেন এই সমস্ত বিয়েই তাড়াতাড়ি ভেঙে যায় এরকম ঠিক কিনা গায়ে হলুদ নাউজুবিল্লাহ ছেলের বাড়ির পক্ষ থেকে ছেলেরা আসে মেয়ের গায়ে মেয়ের গোসল টোসল করায় হলুদ দেয় মেয়েরা আসে ছেলেরা আসে আবার মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়েরাও যায় ছেলেরাও যায় ছেলেরা গিয়ে গোসল টোসল করায় আসলে এরকম এরপরে কি গুণা হচ্ছে কত হাজার কত লক্ষ গুণা হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা কোন এরপরে বিয়ের দিন অনুষ্ঠানের দিন তিন দিন আগে আগে থেকে গান বাজনা এমন গান বাজনা দেখবেন একবারে জমিন সুদ্ধা কাঁপে এই সমস্ত জিনিসের কারণে বিয়েগুলা করান করার পরে সন্তানগুলোই নষ্ট হয় বিয়ে বেশি দিন টিকে না এরকম ঠিক কিনা এই জন্য বিয়ের সুন্নত তরিকা হচ্ছে রাসূল বলছেন ইন্না আজমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা যে বিয়েতে খরচ কম ওই বিয়ে হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ কোন সুবহানাল্লাহ এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন যে বিয়ে হবে সুন্নত তরিকায় মসজিদে বিয়ে হবে ছেলে মেয়ের মধ্যে খেজুর বণ্টন করে দিবেন সহজে বিয়ে শেষ সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ রাসূলের যত মেয়ে বিয়ে হয়ে মেয়ে বিয়ে দিয়েছেন কোনো জায়গায় এরকম আনুষ্ঠানিক আড়ম্বরতা হয় নাই অনাড়ম্বরভাবে বিয়ে দিয়েছেন এগুলো বিয়ে হয় নাই এই জন্য এগুলোর উপর বলেন অনেক কথা আছে এই জন্য আমরা বিয়ের দৃষ্টিভঙ্গি যেগুলো আছে এগুলো ফিরাবেন এরপরে সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ যেটা হচ্ছে আমাদের সমাজে আমাদের দেশে সেটা হচ্ছে 18 বছরের আগে বিয়ে নাই মেয়ের 18 বছরের আগে বিয়ে হলেই প্রমাণ পাইলেই বাড়িতে পুলিশ আসে না নাই আসে না আসে কিনা আসার পরে মেজিস্ট্রেট আসে বিয়া ভেঙে দেয় অথচ এই মেয়েটাই 12 বছর বয়সে এই ছেলেটাই 15 বছর বয়সে প্রেম করে ভালোবাসা করে সন্তান নষ্ট করে সন্তান ফলায় দেয় কোনো অপরাধ নাই বিয়ে করলে অপরাধ দূরে কোন নাউজুবিল্লাহ এগুলো হচ্ছে বড় ধরনের শয়তানি দূরে কোন ঠিক কিনা এই ছেলেটাই প্রেম করছে এরপরে এই ছেলেটাই সন্তান এবর্শন করছে ইনকমপ্লিট এবর্শন গুনাহ নাই এটা কোনো অপরাধ নাই সমাজের চোখে রাষ্ট্রের চোখে অপরাধ হচ্ছে সে বা 18 বছর আগে বিয়ে করলো কেন নাউজুবিল্লাহ কোন এগুলার থেকে বিয়েকে যত কঠিন করবেন জিনা তত বাড়বে ঠিক কিনা কোন বিয়ে যত কঠিন হবে জিনা তত সহজ হবে বিয়ে করতে পারতেছে না তখন যৌবন যুবকের তো যৌবন আছে না যৌবন আছে যৌবন 18 থেকে 20 22 25 বছর বয়সের একজন যুবকের যৌবন থাকে একটা মেয়ের এরকম 16 থেকে 22 25 বছর মতো যুবক থাকে আপনার ভিতরে বিয়ে নিষেধ করেছেন বিয়ে করতে পারবে না
তে কি করবে জিনা তো করবে এই জিনার দায়ভার অবশ্যই আপনাকে গার্ডিয়ান কে রাষ্ট্রে যারা হত্যাকর্তা আছেন সবাইকে নেওয়া লাগবে আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় নেই বলতে ঠিক কিনা এজন্য বিয়ের দৃষ্টিভঙ্গি ভুল দৃষ্টিভঙ্গিগুলা থেকে সন্তান নিয়ে করবেন ফিরাবেন এরপরে দেখেন আপনার নয় নাম্বার হচ্ছে যুবক যুবতীদের অশালীন চলাফেরা অশালীন সবগুলো আমাদের সমাজে হচ্ছে এখন যুবক যুবতীর অশালীন চলাফেরা কয় খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন জেড়াতো বোন সব খালি বোন আরে ভাই সব বোন হইলে আপনার স্ত্রী হবে কে ঠিক কি না সব তার বোন না সব বোন হইলে স্ত্রী হবে কে সব বোন বোন না কিছু বোন আছে তাদের সাথে পর্দা করতে হয় ঠিক কি না কোন হ্যাঁ এটাও জানা কয় মামাতো বোন জেড়াতো বোন কোনো সমস্যা নেই বোন হইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার 23 নম্বর আয়াতটা দেখে নেবেন সূরা নিসার 23 নম্বর আয়াতে দীর্ঘ আলোচনা করেছেন একজন পুরুষ কয়জন মহিলার সাথে দেখা করতে পারবে কয়জন বলেন 14 জন একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে একজন মহিলাও 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে এই 14 জন ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কোনো নারী দেখা করতে পারবে না এই 14 জন ছাড়া অন্য কোনো পুরুষ তার সাথে দেখা করতে পারবে না হতে পারে আপনার মামাতো বোন ফুফাতো বোন অথবা আপনার মায়ের চাচাতো ভাই মায়ের চাচাতো বোন এরকম দূরবর্তী ভাই বোন হলেও ভাগনা ভাগনি হলেও দেখা করা যাবে না ঠিক কিনা এখন অশালীন চলাফেরা সব একসাথে চলতেছে এরপরে দেখা গেছে অশালীন পোশাক এটা তো একেবারে বলাই বাহুল্য এমন পোশাক পড়ছে যে পোশাকটা পরেও এটা অর্ধলঙ্গ বা উলঙ্গ রাসূল বলছেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত কিছু মহিলা আছে নারী আছে যারা পোশাক পরেও নগ্ন এই পোশাক পরেও নগ্ন হাদিস যখন আমরা পড়েছি 20 বছর আগে 25 বছর আগে এটা অনেকে বুঝতেন না হুজুর কি বলছে হুজুর এটা আবার কি বল পোশাক পরে নগ্ন হয় দেখি মন হুজুর নিজে বলে দেওয়া আছে কয়টা বেশি বোঝানো যাবে না মানে উনি ঠিক মতো বোঝেন না কিন্তু এখন বোঝা যাচ্ছে এখন 20 30 বছর পরে বোঝা যায় যে পোশাক পরেও নগ্ন কারে কয় হুজুর ঠিক কিনা আছে না পোশাক পরে দেখি মশারি মার্কা পোশাক আছে না নাই মশারি মার্কা পোশাক অথবা টাইট ফিটিং পোশাক পরছে এক শ্রেণী আছে না এরকম পোশাক যত টাইট সে নাকি এত ভদ্র জোরে কর নাউজুবিল্লাহ এগুলো সব আমাদের পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র আমরা তাদেরকে অনুসরণ করে জামার নামই রাখছে জামার নাম এক বুক জ্বালা পাখি জামা কিরণ মালা এই সেই দিয়া সমাজকে নষ্ট করার জন্য যা শুরু করেছে এগুলার থেকে আল্লাহ রেহাই দিক দূরে করেন আমিন পোশাক পরছে নারীরা পুরুষদের পোশাক আগে এক সময় নারীরা খুব ভদ্র পোশাক পরত সুন্দর ঢিলা লাল জামা পরত মোটামুটি এরপরে একটা জামা আসছে মেয়েদের পায়জামা এটা খুব টাইট সুপারি গাছের মধ্যে কম চিকন মনে হয় যে শিলায় পড়ছে না পরিছিলে জানলে ভালো জানো এরপরে একটা আসছে এখন যে পোশাক আসছে প্লাজো চিনেন না আপনারা এটা মাঝখানে শিল না থাকলে লঙ্গির মতোই ঠিক কিনা কোন লঙ্গি আর প্লাজোর মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই আচ্ছা এটা তো একটু ভালো এরপরে এমন টাইট পিট পোশাক পরে যেটার দ্বারা আপনার শরীরের সব সৌন্দর্যতা পরিস্ফুটিত হয়ে যায় রাসূল বলছেন এই ধরনের নারী লা ইয়াদখুলুনা জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা জান্নাতে তো যাবেই না জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না এই টাইট পিটিং পোশাক পরে অহংকার করে কয় যত পোশাক টাইট এত নাকি ভদ্র দূরকম নাউজুবিল্লাহ আছে না নাই টাইট ফিটিং জিন্সের পেন পেন্সিল শু পায় মিহিন সুতার পাতলা এক শর্ট ফতুয়া গায় শরীরটা সোজা তবু ডান বামে বাঁকায় দেখো নারী হেঁটে যায় ইসমাত মেয়ে হেঁটে যায় দেখো নারী হেঁটে যায় চোখে তার লজ্জা শরম নাই আছে না নাই প্রায় কেজি খানিক হবে কানের দুইটা দুল এত বড় দুল পড়ছে দেখবেন ঘরের মধ্যে লাগে লাগে আছে না কানের ছিদ্র মানে বড় হয়ে যাচ্ছে এরপর এটা পড়ে প্রায় কেজি খানিক হবে কানের দুইটা দুল মাথায় আছে বানর কালার থ্রি স্টেপ চুল কন্ডিশনার মেরে সে চুল পবনে উড়ায় দেখো নারী হেঁটে যায় স্মার্ট মেয়ে হেঁটে যায় দেখো নারী হেঁটে যায় চোখে তার লজ্জা শরম নাই নাউজুবিল্লাহ কোন এই জন্য এই ধরনের পোশাক সন্তানকে পড়াবেন না আর আশ্চর্য লাগে এখন এমন অবস্থা হয়ে গেছে যারা বুড়া হয়ে গেছে না বুড়ি আমাদের দাদি নানি মা দেখবেন এরা যখন রাস্তায় বের হয় একেবারে বুরকা পরে জীর্ণ শীর্ণ অবস্থায় বের হয় ঠিক কিনা কোন আবার যখন তার সাথে নাতি আছে একটা মানে টিনেজার উঠতি বয়সের এটার মধ্যে বুরকাও নাই পর্দাও নাই টাইট পিটি পোশাক যা আছে সব উলঙ্গ আর নানি আর দাদি পর্দা করে যাচ্ছে এরকম আছে না নাই পর্দার বিধান কি তার জন্য ছিল মূলত পর্দার বিধান ছিল এই মেয়েটার জন্য এই জন্য আমরা কি করব এই সন্তানকে এগুলোর থেকে ফিরায় রাখবো সন্তানকে অশালীন পোশাক আমরা পরাবো না সন্তানকে আমরা কি করবো
শালীন পোশাক পরাবো তাহলে দেখবেন সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। এরপরে বলি 10 নম্বরটা বলি, 10 নম্বর হচ্ছে আপনার এই বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। গানের মধ্যে বিজাতীয়দের গান, পোশাকের মধ্যে বিজাতীয় পোশাক, এরপরে বিভিন্ন দিবস আছে না নাই, আছে না বিভিন্ন দিবস, যেমন বন্ধু দিবস, এরপরে আপনার ভালোবাসা দিবস আছে না, আছে মনে করবে কালকে নাকি অনেকে মনে আছে দেখা যায় না, এই বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে, এই বিশ্ব ভালোবাসা দিবস, এটার জন্য নাউজুবিল্লাহ এটার জন্য 50 কোটি টাকার ফুলেই বিক্রি হয় বাংলাদেশে, নাউজুবিল্লাহ কত কোটি টাকার, 50 কোটি টাকার ফুল বিক্রি হয়। অথচ 50 কোটি টাকা যদি আপনি মা বাপকে দিতেন, মসজিদের সাথে লাগবে না, মা বাপকে দিতেন, গরিবকে দিতেন, উপকার হতো কিনা? এক বছর অপেক্ষা করে যুবক, কারণ ওই দিন তো ভালোবাসা দিবস, ওই দিন কোনো অপরাধ নেই, পুলিশও ধরবো না, কেউ ধরবে না, এটা মনে হয় যে একবারে জায়েজ হয়ে গেছে। একটা ফুল নিয়ে রাস্তা দেখবেন এতদিনের মতো দাঁড়ায় আছে, এক বছর আগে থেকে পরিকল্পনা, এতদিনের মতো দাঁড়ায় থাকে ফুল নিয়ে, পরে তার কাঙ্ক্ষিত যে মেহমান আছে উনি যাওয়ার পরে কয় প্লিজ এক্সকিউজ মি, ফুলটা দিয়ে কয় টেক ইট, এটা ধরো নিয়ে গেছে, থ্যাংক ইউ, নিয়ে গিয়া পরে দেখা গেছে বাড়িতে গেছে দুজনের বিনিময় শুরু হয়েছে, মালা বদল, পালা মালা বদল, মানে ফুল বদল হয়েছে, হওয়ার পরে ছেলেও বাড়িতে যায় মেয়েও বাড়িতে যায়, গিয়ার যাওয়ার পরে তুই যে কল্পনা করছে সারাদিন যা করছে ভালোবাসা দিবসে, আর ঘুম নাই, গান গায় আজও সারা রাত, আজও প্রতি রাত জেগে থাকি, হ্যাঁ এর থেকে পরিচয়, পরিচয় থেকে ভালো লাগা ভালোবাসা প্রেম, এরপরে ছেকা আর না হয় আত্মহত্যা, অ্যাসিড দিয়া জল ছাই দেওয়া যদি ঠিক কিনা, এগুলা হচ্ছে পরিণতি, অথবা অবৈধ যত কাজ আছে এগুলার থেকে এই বিজাতীয় সংস্কৃতি থেকে এসেছে। এই জন্য খবরদার, ওয়াদা করবেন এই ভ্যালেন্টাইন ডে যেটা 2200 সনে শুরু হয়েছিল, একজন খ্রিস্টান ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন তার নাম ছিল, একজন খ্রিস্টান এই দিবসটাকে শুরু করে গিয়েছে, আমরা কোনো মুসলমান, কোনো মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না, ওই দিনে সন্তানের প্রতি খেয়াল রাখবেন, বিশেষ নজর রাখবেন, যাতে করে সন্তান ওই দিন কোনো মেয়ের পিছে ঘুরতে না পারে, কোনো জায়গায় গিয়ে তারা জীবনটা নষ্ট না করতে পারে, সুযোগ দিবেন না, ইনশাল্লাহ এগুলা যাবেন না, এই বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই জন্য সন্তানদেরকে এগুলোর থেকে বাঁচায় রাখবেন। আমি 10টা বিষয় বললাম, মোটামুটি আমার সময় 1 ঘন্টা হয়ে গেছে, এখন আপনাদেরকে বলবো এই এগুলার থেকে ফিরাবার জন্যে একটা সমাজের ভিতরে সামাজিক পরিবর্তন আনা দরকার আছে না নাই, এই সামাজিক পরিবর্তন আনার জন্যে আপনাদের এই মাদ্রাসা, আগেই বলেছি যে এই মাদ্রাসায় আসতে পারে একজন মেয়ে দিন শিক্ষায় শিক্ষিত হবে, দেখেন একজন মেয়ে যদি দিন শিক্ষায় শিক্ষিত হয়, একজন খ্রিস্টান বলছেন গিভ মি গুড মাদার, আই গিভ উইল ইউ এ গুড নেশন, আমাকে একজন ভালো মা দাও আমি একটা ভালো সমাজ উপহার দিতে পারবো, সত্যি একজন ভালো মা একটা সমাজ উপহার দিতে পারে যেরকম ঠিক কিনা। এবং ইসলাম মহিলাদেরকেও অবাধ এবং সুষ্ঠুভাবে পড়ালেখা করার জন্য অবারিত সুযোগ সুবিধা দিয়েছে, আপনারা জানেন আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় মুহাদ্দিসা ছিলেন, হাজার হাজার সাহাবি তার হাদিস তার কাছ থেকে হাদিস দিয়েছেন, ফেকা শিখেছেন, মাসালা শিখেছেন, আল্লাহ রাসুলের এই স্ত্রী এবং আমাদের আম্মাদান অনেক বড় শিক্ষিত ছিলেন। রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, নারীদেরকে চাকরি করার অধিকার দেওয়া হয়েছে, নারীকে সবচেয়ে বেশি অধিকার স্থান দিয়েছে, তবে শর্ত হচ্ছে পর্দার ভেতর থেকে করতে হবে, যেরকম ঠিক কিনা, ব্যাপারটাই ভেটকাই দিয়ে থাকলে হবে না, এই জন্যে এই সন্তান করতে গেলে একজন দিনদার মা করতে গেলে এরকম প্রতিষ্ঠানের দরকার আছে না নাই, এবং একজন মা সবচাইতে বেশি ভূমিকা রাখে সন্তান লালন পালনে, সন্তানকে মানুষ করার জন্য, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে কোরআন 1500 বছর আগে দিয়েছে, বিজ্ঞানীরা কোরআনের আয়াতকে রিসার্চ করে এখন বের করেছে, বিজ্ঞানীরা বলছেন এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ, একজন বিজ্ঞানী বলেছেন যে একটা সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় জন্মগ্রহণ করে, করে দুনিয়াতে আসা 16 সপ্তাহ আগে, 16 সপ্তাহ আগে মা যা করে সব সন্তান শোনে, যা করে যা দেখে যা শুনে মা সন্তানও শুনে, মানে 4 মাস আগে সব শুনে। এখন আপনারা বলেন যদি আপনার স্ত্রী ভালো না হয়, মা যদি ভালো না হয়, যদি মাটা এরকম হয় যে সারাদিন স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, রিমোটটা হাতে থাকে, সন্তান পেটে আসার পরেও তার গান শোনা বন্ধ না, এরকম মা বোধ পাকুন দিয়া দেয় নাই বাংলাদেশে থাকলেও নাকি আছে না,
তো এরকম যদি থাকে মা সারা কোন গান শুনে সন্তান বিজ্ঞানের ভাষা অনুযায়ী কোরআনে যেটা বলছেন আল্লাহ তাআলা সূরা কাহাফে সূরা মুলকের মধ্যে বলছেন এই যে আল্লাহ তাআলা বলছেন সূরা দাহারে বলছেন যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ বলছেন আমি মানুষকে মায়ের পেটে থাকা অবস্থায় দেখার দৃষ্টি শক্তি দেওয়ার আগে শ্রবণ শক্তি দেই তার মানে সন্তান আগে শুনে এটা বিজ্ঞান বলছে এখন সন্তান আগে শুনে তো সন্তান যদি শুনে আপনি যদি গান শুনেন এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে বিশ্বাস করেন এই সন্তান কখনো আল্লাহর হবে না সন্তান হবে ডিজল মার্কা মমতাজ মার্কা হারুন কেসিনজার তাসলিমা নাসির মার্কা জাফর ইকবাল মার্কা ধরে কোন ঠিক কিনা নাস্তিক মুরতাদ হবে আর যদি সন্তানের মা ভালো হয় সন্তান হবে আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে মুফতি আমিনের মতো শয়তান হবে শাইখুল হাদিসের মতো শয়তান হবে বিশ্ববিখ্যাত মুফাসসিরের মতো ধরে কোন ঠিক কিনা এজন্য সন্তান কি করবেন দিন শিখবেন আপনার মেয়েকে দিবেন আপনার আপনারা এখানে সবাইকে শরীক রাখবেন এরপরে মাদ্রাসার মধ্যে আপনারা জান মাল টাকা পয়সা সব দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু